হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে এবং কোন ওয়েবসাইট থেকে এ তোমরা দেখতে পারবে তোমাদের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট, এবং কিভাবে বুঝবে তোমাদের রিভিউ বা স্কুটিনির রেজাল্টের নম্বর বেড়েছে কি বাড়েনি। আর যদি রিভিউ বা স্কুটিনি করার পর তোমাদের নম্বর পরিবর্তন হয় তাহলে তোমরা কবে স্কুল থেকে নতুন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট সংগ্রহ করবে, সেই সমস্ত কিছু রিভিউর, মাধ্যমিকের রিভিউর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যদি 2020 মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা বিস্তারিত জানতে পারবে মাধ্যমিক 2020 রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট সম্বন্ধে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, মানে WBBSE.org যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা বিজ্ঞপ্তি বা একটা নোটিফিকেশান জারি হয়েছে তোমাদের মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট নিয়ে। সেখানে বলা হয়েছে তোমাদের মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট পাবলিশড হবে আজকে, অর্থাৎ 21 অক্টোবর 2020। মানে আজকে, মানে যখন তোমরা ভিডিও দেখছো তখনই কিন্তু, ভিডিও দেখার পরেই কিন্তু তোমরা অ্যাকচুয়ালি রিভিউ এবং স্কুটিনি দেখতে পারবে সেটা না। তোমাদের মানে আজকে একটার পর, মানে 21 অক্টোবর একটার পর থেকে, মানে একটা থেকে তোমরা অনলাইন যে বিভিন্ন ওয়েবসাইটের কথা বলবো সেই সমস্ত ওয়েবসাইটে তোমরা মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট দেখতে পারবে। তোমাদের মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির রেজাল্টে তোমাদের নাম্বার বেড়েছে না বাড়েনি। তো এখন কোন কোন ওয়েবসাইটে তোমরা আজকে দুপুর একটার পর থেকে তোমাদের মাধ্যমিকের রিভিউ বা স্কুটিনির রেজাল্ট দেখতে পারবে, তো বহু ওয়েবসাইট রয়েছে যার প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। যেমন www.exametc.com এবং আরও ওয়েবসাইট রয়েছে, যেমন www.exam.shiksha, তারপরে এরকম বিভিন্ন যে এবিপি যে নিউজ রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে, প্রত্যেক যে কটা ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশন থেকে ডাইরেক্ট দেখে নিতে পারবে। এই যে অনলাইন ওয়েবসাইটগুলোর কথা বললাম, এই ওয়েবসাইটগুলোতে গিয়ে তোমরা মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট দেখতে পারবে। সিম্পলি যে কোনো একটা ব্রাউজারে যাবে, টাইপ করবে ওয়েবসাইটের নাম, ধরো এখানে তোমরা টাইপ করলে হচ্ছে www.exametc.com, টাইপ করে তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এবং তো এখানে তোমরা দেখতে পারবে যে তোমাদের মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির রেজাল্টের একটা অপশান দেখাচ্ছে, সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে যেখানে তোমাদের রোল নম্বর চাইবে। তো এখানে তোমাদের রোল নম্বর বা তোমাদের যে ডিটেলস চাইবে, রোল নম্বর মার্কশিট নম্বরও চাইতে পারে বা রোল নম্বরও চাইতে পারে, এক একটা ওয়েবসাইট এক এক রকমভাবে তোমাদেরকে তোমার ইনফরমেশান নেবে। ম্যাক্সিমাম যে ওয়েবসাইট আছে তোমাদের রোল আর নাম্বার চাইবে, রোল নাম্বার দিয়ে তোমরা যে সাবমিট করবে তখনই তোমাদের রেজাল্ট, যে যে সাবজেক্টে তোমাদের তোমরা রিভিউ বা স্কুটিনি করতে দিয়েছো সেই সেই সাবজেক্ট চলে আসবে এবং দেখে নেবে ওখানে তোমাদের সাবজেক্টের পাশে কী দেখাচ্ছে, রিভাইজ দেখাচ্ছে না নো চেঞ্জেস দেখাচ্ছে। যদি রিভাইজ দেখায় তাহলে তোমরা বুঝবে তোমাদের যে রিভিউ তোমরা করতে দিয়েছো তো তোমাদের সাবজেক্টে নম্বর কিন্তু বেড়েছে বা পরিবর্তন হয়েছে। আর যদি তোমাদের সাবজেক্টের পাশে দেখায় নো চেঞ্জেস, তাহলে তোমাদের যে নম্বর তোমরা পেয়েছিলে সেই নম্বরই তোমাদের রয়েছে, নম্বর তোমাদের বাড়েনি রিভিউ বা স্কুটিনির দরুন। তো এখন কথা হচ্ছে, যদি নম্বর বেড়ে যায় রিভিউ করার পর মাধ্যমিকে, যদি রিভাইজ কথাটি আসে, মানে তোমাদের নম্বর যদি পরিবর্তন হয় বা নাম্বার যদি বেড়ে যায়, তাহলে তোমরা নতুন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট কবে স্কুল থেকে সংগ্রহ করবে। নতুন মার্কশিট মানে যাদের রিভিউ বা স্কুটিনির দরুন নাম্বার চেঞ্জ হবে, তাদের যে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট আছে সেটা মানে সংগ্রহ করতে, মানে স্কুলকে বলেছে সংগ্রহ করতে নভেম্বরের 3 তারিখ থেকে। তার মানে তোমরা বুঝতেই পারছো নভেম্বরের 3 তারিখের পর, মানে 3 তারিখ থেকে স্কুল কী করবে, তো তোমাদের যাদের রিভিউর রেজাল্টে পরিবর্তন এসেছে, রিভিউর দরুন নাম্বার বেড়েছে, তাদের মার্কশিট স্কুল সংগ্রহ করবে, সংগ্রহ করে স্কুলে নিয়ে আসবে। এবং তারপরে মানে নভেম্বরের 3 তারিখ অথবা নভেম্বরের 3 তারিখের পর কিন্তু তোমরা স্কুলে গিয়ে খোঁজ নেবে যাদের নম্বর বেড়েছে। তোমরা কী করবে, এখান থেকে তোমরা দেখতে পারবে যে তোমাদের নম্বর বেড়েছে, যদি তোমাদের নো রিভাইজ দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের রিভিউর দরুন তোমাদের নম্বর বেড়েছে। সেই কারণে তোমরা কী করবে, নভেম্বরের 3 তারিখের পর তোমরা স্কুলে গিয়ে যোগাযোগ করবে, স্কুলে গিয়ে বলবে যে আমাদের নম্বর বেড়েছে রিভিউতে, তো আমাদের নতুন মার্কশিট
এবং সার্টিফিকেট কবে দেওয়া হবে। তো তোমাদের রীতিমতো সেখানে বলে দেবে যে অমুক তারিখে আসো, বা তোমাদের রিভিউ বা স্কুটিনিতে চেঞ্জ হওয়ার পর যে নতুন মার্কশিট রয়েছে সেটা স্কুলে এসে গেছে, তোমরা সংগ্রহ করে নাও, তোমাদের পুরনো যে মার্কশিট বা সার্টিফিকেট আছে সেটাকে নিয়ে আসো, নিয়ে এসে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে নাও। তো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনি সম্বন্ধে। তোমাদের অনলাইন যে ওয়েবসাইটগুলোতে তোমরা আজকে একটার পরে, মানে দুপুর একটার পরে তোমরা রিভিউর বা স্কুটিনির রেজাল্ট দেখতে পারবে, সেই সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশন চেক করো। আর রিভিউ বা স্কুটিনির রেজাল্টের দরুন কোনো জিজ্ঞাসাবাদ থাকলে বা কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো অথবা পার্সোনালি আমাকে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আমাকে সরাসরি জানাতে পারো যে তোমরা কত নম্বর পেয়েছো বা তোমাদের নম্বর পরিবর্তন হয়েছে কিনা। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।